টাউন হল ময়দানের ঐতিহাসিক মাঠ মুসলমান হইতেছি কালিমায়ে শাহাদতের দ্বারা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আমার জীবনের যাবতীয় গুনাহের কর্ম হইতে তওবা করিতেছি এবং ইসলাম গ্রহণ করিতেছি। ইয়া আল্লাহ, তুমি আমার ইসলাম গ্রহণ কর, আমাকে মুসলমান বানিয়ে রাখো, ইহকাল পরকাল উভয়কাল আমার জন্য মুক্তি, আমার জন্য শান্তি দান করো। ইয়া আল্লাহ, বাহাককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার নাম মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ নুরুল ইসলাম জান। কানা নাবিয়্যান আদম বাইনাল মা'ই ওয়াত-তীন সাইয়্যিদনা মুহাম্মাদান ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খুদা রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবা, আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমার বাবা ওলিউল্লাহ নাসির সাহেব এখানে একটা বেহেশতের বাগানের আয়োজন করেছেন। ইহ জগতের জন্য যা বেহেশতের বাগান, প্রমাণ হাদিস শরীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতে ফারতাউ, হে আমার সাহাবীগণ, তোমরা যদি কোথায়ও যাও আর বেহেশতের বাগান পাও, ওই বেহেশতের বাগানে যাইও, বসিও, বাগানের ফল খাইও। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে গেলেন, বিষয় কি? আমরা এখনো ইহজগতে জিন্দা, ইহজগতে বেহেশতের বাগান কোথায়? একজন সাহাবি প্রশ্ন করলেন, মা রিয়াদুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, ইহজগতে বেহেশতের বাগান কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন, রিয়াদুল জান্নাতে হিলাকুল যিকির, ইহ জগতে বেহেশতের বাগান হালকায় জিকির। শব্দটা হিলাক অর্থ জামাতুম মিনাল মুসলিমিন, যে কোনো জায়গায় কিছু সংখ্যক মুসলমান সমবেত হয়, আল্লাহ আল্লাহর রাসূলের তারই প্রশংসা, আল্লাহ আল্লাহর রাসূলের জিকির আজকার, কোরআন হাদিসের আলোচনা করারা, আল্লাহর ফজলে
ইহজগতের বেহেস্তের বাগানে যোগদান করেছেন। যারা আসবেন ইহজগতে বেহেস্তের বাগানে আসবেন, আল্লাহ জাল্লা শানহু এই উসিলায় পরজগতের বেহেস্তের বাগান আপনাদের নসিবে করবে। বাবা, আমি ফরসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা কথা মনে রাখবেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শুনেন, শোনা মাত্রই দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শরীফ পড়বেন, ওয়াজিব। আর এই নখের মধ্যে চুমা দেয়া চক্ষু নিয়া বোসা দিতে পারেন। এইটা কবে থেকে আবিষ্কার হয়েছে? বনি ইসরাইলের মধ্যে এই এক ব্যক্তি 100 বৎসর বয়স, 100 বৎসর বয়স এর মধ্যে একটা নেকির কাজ করে নাই, সম্পূর্ণ গুনাহের কাজ করছে। সম্পূর্ণ গুনাহ একটি নেকের কাজ 100 বৎসরের ভিতরে করে নাই। হঠাৎ একদিন তৌরাত কিতাব হাতে লইছে, খুইলা দেখে মুহাম্মদ নাম লেখা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনই চুমা দিছে, এই নাম মুবারকে চুমা দেয়া চক্ষু বুসা দিছে নাই ভাই। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকরে সম্মান করছে, শুধু নাম মুবারকের সম্মান করায় 100 বৎসরের পাপ আল্লাহ মাফ করে দিছে। বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো, রাসূলুল্লাহ মানে আল্লাহর পাঠানো, আল্লাহ পাঠাইয়াছেন। বাবা, কোথায় পাঠাইছেন জানা দরকার, জানা ফরজ। আল্লাহ যে বলছে মুহাম্মদ আল্লাহর পাঠানো, কোথার থেকে কোথায় পাঠাইছেন? মক্কা মুআজ্জামায় পাঠাইবার আগে তার জন্ম হইতে হবে, মজুদ থাকতে হবে, তারপর পাঠাইতে হবে। মক্কা মুআজ্জামায় তিনি জন্ম না, মক্কা মুআজ্জামায় তিনি কে আল্লাহ পাঠাইছেন। আলেমগণ, মোহাম্মদ মুবতেদা রাসুল মুজাফ আল্লাহ মুজাফিলাই অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো, আল্লাহ তিনি কে পাঠাইয়াছেন। মক্কা মুআজ্জামা, মক্কা মুআজ্জামা তিনির জন্ম না, যে জায়গার থেকে পাঠাইছেন সেই জায়গায় তিনির জন্ম। বাবা,
হুজুর, আমি একটা বিষয় জানতে চাই। নবী আলাইহিসসালাম বলেন, বলো কি জানতে চাও? হযরত জাবির বলেন, হুজুর আমি জানতে চাই আল্লাহ স্রষ্টা, আল্লাহ স্রষ্টা, আল্লাহ বাদে সব কিছু সৃষ্ট, এই আসমান জমিন চন্দ্র সূর্য আরশে কুরসি লৌহ কলম বেহেশত দুজক মানুষ জিন ফেরেশতা পশু পাখি কীটপতঙ্গ আগুন পানি মাটি বাতাস 80,000 কেহ বলেন অগণিত সৃষ্ট। সর্বপ্রথম আল্লাহ, আল্লাহ স্রষ্টা সর্বপ্রথম কি সৃষ্টি করছে, আল্লাহ কি সর্বপ্রথম সৃষ্টি করেছে, প্রথম কোন জিনিস সৃষ্টি হয়েছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা কুল্লুল আশিয়া নূরা নাবিকা মিন নূরিহি। হে জাবির, সর্বপ্রথম আল্লাহ যাহা সৃষ্টি করছে তাহাই তোমার নবীর নূর, আমি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, মিন নূরিহি আল্লাহর নূরের দ্বারাই। ওই সময় মাটি পানি বাতাস কিছুই ছিল না, আসমান পাহাড় পর্বত কিছুই ছিল না, আল্লাহই আল্লাহ। আল্লাহ তখন আল্লাহর নূর দেয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। আলেমগণ, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা কুল্লুল আশিয়া নূরা নাবিকা মিন নূরিহি, ইন্না হরফে তাকিদ পরে লব্জে আল্লাহ ইসমে জাত, আল্লাহর 99 নাম। তন্মধ্যে একটা নাম জাতি লব্জে আল্লাহ, মিন নূরিহি হি জমির আল্লাহর জাতি নামের দিকে রুজু হয়েছে, আল্লাহর জাতি নূর হইতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি। আল্লাহ জাল্লা শানুহু নিজের নূর দিয়া নবীজিকে সৃষ্টি করত পাঠাইয়াছেন মক্কা নগরে, এই দৃশ্য জগতে আল্লাহর প্রচার প্রকাশ প্রমাণের উদ্দেশ্যে। বাবা, একটা কথা মনে রাখবেন, ঈমান ইসলাম এক জিনিস না, ঈমানেই এক জিনিস, ইসলামেই এক জিনিস। ঈমান আগে ইসলাম পরে, আগে ঈমান পরে ইসলাম। ঈমানের দ্বারায় মুমিন হবেন, ইসলামের দ্বারায় মুসলমান হবেন। আগে ঈমান, সারাটা কোরআনে প্রমাণ, 6,666 আয়াত কোরআনে, যত জায়গায় ইসলামের কথা আল্লাহ উল্লেখ করেছে, নামাজ রোজা হজ যাকাত বন্দিগির কথা উল্লেখ করেছেন, আগে আমানু ঈমানের কথা উল্লেখ করছে। ঈমান বাদে ইসলামের কথা উল্লেখ করা হয় নাই। ইসলাম নামাজ রোজা হজ যাকাত, এইগুলি ইসলাম।
নমাজ, রোজা, হজ, যাকাত, এইগুলি ইসলাম। ইসলামের বেনা পাঁচটা। বেনা মানে স্তম্ভ, যেমন দালান কুঠা, গড় স্তম্ভ বাদে থাকে না। সাদ, সাদ ফিলার বাদে থাকবে না, ফিলার লাগবে। তো ইসলামের ফিলার পাঁচটা। নবীজি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা পাঁচটা, স্তম্ভ পাঁচটা, কালিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা। এই পাঁচটার দ্বারাই মুসলমান ইসলামের বেনা পাঁচটা। কিন্তু সব মুসলমানের জন্য পাঁচটা না। যারা গরিব মুসলমান তারার জন্য তিনটা, কলেমা, নমাজ, রোজা। গরিব মুসলমানের জন্য তিনটা স্তম্ভ, কলেমা, নমাজ, রোজা। যারা ধনী তারার জন্য কলেমা, নমাজ, রোজা, হজ, যাকাত পাঁচটা। তো ইসলামের মধ্যে কম বেশ আছে। ধনীর জন্য পাঁচটা, গরিবের জন্য তিনটা। ইমানের মধ্যে কম বেশ নাই, ধনী গরিব সবার জন্য সমান। ইমানের মধ্যে কম বেশ নাই, ধনী গরিব সবার জন্য সমান। আগে ইমান গ্রহণ করতে হবে। কিয়ামত না, নমাজ, রোজা, ইমান না। ইমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমান। বাবা, কুরআন শরীফ প্রথম পৃষ্ঠা, বহু কিতাব লিখছি আমি, প্রায় 80টা কিতাব সারছি, তারপরে কোরআনের তফসির লিখে বাংলা ভাষায় সারছি। এখন বন্ধ রাখছি, কেন? এই কোরআনের তফসির সাফাইয়া 2 লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছি। বাবা, কোরআনের প্রথম পৃষ্ঠা, ওয়া মিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, আরবের মক্কা নগরের একদল লোক, তারা বলছে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে ঈমান আনছি, কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি। আল্লাহ সত্য, কিয়ামত সত্য। তারপরে দলবদ্ধভাবে যায় সাহাবিগণের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে জমাতে নামাজ পড়ছে। সাহাবিগণের সঙ্গে নবীজির পিছনে জমাতে নামাজ পড়ছে। আল্লাহ স্বীকার করছে, কিয়ামত স্বীকার করছে। আল্লাহ কয়, ওয়ামা হুম বিমুমিনিন, এরার ঈমান নাই, এরার ঈমান নাই। যদি আল্লাহ ঈমান হইত, তারা তো আমান্না বিল্লাহ কইছে। যদি আল্লাহ ঈমান হইত, আমান্না বিল আখিরাত কইছে, যে পরকালের উপরে ঈমান আনছে। যদি নমাজ ঈমান হইতো, নবীজির পিছে নমাজ পড়ছে, আল্লাহ কেন বললেন ওয়া মা হুম বিমুমিনিন, এরার ঈমান নাই।
আল্লাহ ইমান না, কিয়ামত ইমান না, নামাজ ইমান না। ইমানদারের জন্য নামাজ ফরজ, নামাজ ইমান না। ইমান কি? আল্লাহ বলেন আমার নাবিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির কইছে, আমার নাবীর রাসূল কইছে না, আমার নাবীর রাসূল কইছে না। শুধু আমার নাবিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির কইয়া নবীজির পাশে জামাতে নামাজ পড়ছে, কিন্তু আমার নাবীর রাসূল কইছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান। আল্লামা রুমি বলেন আসলে ঈমান রুহে কুরআন মগজে দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কুরআনের জান, ধর্মের মগজ, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমান। আগে ঈমান, তারপরে নামাজ রোজা হজ যাকাত। ঈমান বাদে নামাজ রোজা হজ যাকাত এর কোনো মূল্যই নাই। ঈমান আগে কেন? এক সংখ্যা আগে লেখা ডাইনে দিয়ে সৈন্য একটা দিলে দোষ হবে, সাজ্জা দিলে দশ হাজার, এক যদি না লেখে খালি সৈন্য লেখেন কোনো মূল্য হবে? বাংলাদেশ থেকে সৈন্য দিতে দিতে মক্কা শরীফ পর্যন্ত গেলেও কোনো মূল্য নাই। এক সংখ্যা যদি আগে আছে সাজ্জা সৈন্য দিলেই দশ হাজার হয়ে যায়, এক আগে। ঈমান এই জন্য আগে, যদি ঈমান আছে এক ওয়াক্ত নামাজ পড়লে দশ ওয়াক্ত নামাজের সওয়াব পাইবে, যদি ঈমান ঠিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব পাইবে, যদি ঈমান আছে এক মাস রোজা রাখলে এক বছর রোজা রাখার সওয়াব হবে। এই জন্য ঈমান আগে। ঈমান নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। বাবা হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে উঠিয়া যাওয়ার পর 570 খ্রিস্টাব্দে, 570 বছর পরে নবীজির শুভ আগমন মক্কা নগরে। 570 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজ ছিল না, এক ওয়াক্ত নামাজ ছিল না। এই 570 বছরের মানুষ বেহেশতে যাবে না দুজখে? যদি বলো দুজখি, তাহলে আল্লাহরে বানাইছ অপরাধী। কেন? আল্লাহ জানছেন না যে নামাজ না দিলে দুজহ যাইব? আল্লাহ নামাজ দিল না কেন? নামাজ না দিয়ে তো আল্লাহ অপরাধী হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহরে অপরাধী বানাইও না। 570 খ্রিস্টাব্দে নবীজি শুভ আগমন করে, এখন শরীয়তের ওয়াজ, 40 বছর বয়সে তিনি নবুয়ত পান, দুনিয়া সৃষ্টির আগে তিনি নবী ছিলেন। শরীয়ত এক, হাকিকত মারেফত এক। 40 বছর বয়সে তিনি নবুয়ত পান, এই 40 বছর মধ্যে নামাজ ছিল না, তারা কোথায় যাবে? 53 বছর বয়সে তিনি মেরাজে যান, এইখানে 13 বছর, এই 13 বছরের মধ্যে নামাজ ছিল না, তারা কোথায় যাবে? যদি বলো দুজখী, আল্লাহরে বানাইবা অপরাধী। তবে তারা কোথায় যাবে? বেহেশতেও যাবে, দুজখেও যাবে। কেমনে? আল্লাহ আলিম বিজাতি সুদূর, আল্লাহ অন্তর্যামী,
আল্লাহ জানে ঈমান দিলে কারা ঈমান রক্ষা করল, তারা বেহেশতে, ঈমান দিলে যারা ঈমান রক্ষা করল না তারা দুজখী। ঈমানে নাজাত, এই জন্য সারাটি কুরআন ব্যাপী ঈমানের কথা আগে। আর ঈমান নবী দুজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান। বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তরে নবীজি বলছেন, সর্বপ্রথম আল্লাহ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করছেন আল্লাহর নূর দিয়া। সর্বপ্রথম মানে আল্লাহই আল্লাহ, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাআহু শাই, আল্লাহই আল্লাহ কোনো কিছুই নাই। এই সাত আসমান নাই, সাত জমিন নাই, আরশে কুরসি লৌহ কলম বেহেশতে দুজক কিচ্ছুই নাই, আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। তখন আল্লাহ জাল্লা শানুহু নিজ নূর দেয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করিয়া নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর পাঠানো। সেই আরশে আজিমে নবীজি সৃষ্টি, আরশে আজিম হইতে ও দৃশ্য জগৎ হইতে দৃশ্য জগতে তিনিকে পাঠাইছেন, এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালিমায়ে তৌহিদের তফসির লিখিয়া সারছি, কিন্তু হাকিকতের আলোচনা করি নাই। কালিমায়ে তৌহিদের প্রকৃত আলোচনা করতে গেলে 10 বস্তা কাগজ লাগবো, 10 বস্তা কাগজ লাগবো, সাধারণ জিনিস না। আল্লাহর বাণী বাবা, আল্লাহ পাক বলছেন, লাউ কান আল বাহরু মাদাদ আল্লি কালিমাতি লব্বি লানাফিদ আল বাহর। এই দুনিয়ার নদ নদী খাল বিল সমুদ্রাদির ফাঁড়ি দিয়ে যদি কালি বানাও, নদ নদী খাল বিল সমুদ্রাদির ফাঁড়ি দিয়ে যদি কালি বানাও, সারা দুনিয়ার বৃক্ষাদি কাচ্চা যদি কলম বানাও, আমি আল্লাহর একটা কথার অর্থ লিখতে যাও, কালি শেষ কলম শেষ, আমি আল্লাহর একটা কথার অর্থ শেষ হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো। বাবা তিনি ঈমান, বাবারে ব্যবসা বাণিজ্য যাবে না সাথে, টাকা কড়ি স্বর্ণ রূপা যাবে না সাথে কবরে, মা বাপ ভাই বোনে সন্তানাদি বন্ধু বান্ধব কেউ যাবে না, ঈমান একমাত্র তোমার সঙ্গের সাথী হবে কবরে হাসরে ফুলসেরাতে মিজানে। এই দন কামাই না করিয়া মরিও না, মরিও না। বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, আল্লাহ বাদে কোনো সৃষ্টি ছিল না, তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি হয়েছে আল্লাহর নূর দেয়া। আল্লাহর নূরের দ্বারায় মাটি পানির দ্বারায় নবীজি সৃষ্টি হন নাই, মাটি পানির সৃষ্টি হয় নাই, খবরেই নাই তখন ছিলেন তিনি নবী। এখন আসো, শরীয়ত জাহের, ঈমান বাতিন। আবদুল্লাহ মেনার সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যা জাহের, এর নাম ঈমান না,
ইমানের বাতাস নাই হেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান, এইটার নাম ইমান না, ইমানের বাতাস না। আদম আলাইহিস সালাম জন্ম তো দূরের কথা, যে মাটি পানি দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছে, সেই মাটি পানির খবর নাই। তখন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তখন ছিলেন তিনি নবী। কুরআন ইউমিনুনা বিল গায়েবে, ইমান রাখতে হবে বাতিনে। ওয়ায়ুকিমুনা সালাতা, নামাজ পড়তে হবে জাহিরে। ইমান রাখতে হবে বাতিনে, যাহা চোখকে দেখা যায় না, হাতে ধরা যায় না। ইমান রাখতে হবে বাতিনে, নামাজ রোজা হজ যাকাত জাহির। আব্দুল্লাহ মেনা জাহির ইমান না, আদম আলাইহিস সালাম জাহির ইমান না। ইমান নবী দুজাহান, আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম মানব, তিনি আগে আর কোনো মানুষ সৃষ্টি হয় নাই। আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে আল্লাহ মাটি পানি সৃষ্টি করছে, তারপর মাটি পানি আটা করিয়া, মাটিকে পানি দিয়া গুলিয়া আটা করিয়া আল্লাহ নিজের কুদরতের হাতে আদম আলাইহিস সালামের বটি আল্লাহ নিজের হাতে বানাইছে। কোন ফেরেশতা জানে না যে এই রং নমুনায় আদমের সৃষ্টি হইতে হবে, কোন ফেরেশতা জানে না। আদম সৃষ্টির আগে কোন নকশা পটু ছিল না, যে এই নকশা দেখে আদম তৈয়ার হয়েছে। আল্লাহ কেমনে এই নকশা নমুনার আদম তৈয়ার করলো? হাদিস, খালাকাল্লাহু আদম আলা সুরতিহি, আল্লাহ নিজের সুরতে, আল্লাহ নিজের আকার আকৃতি নমুনায় আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈয়ার করছে। যেমন আল্লাহ তেমন আদম, যেমন আল্লাহ তেমন আদম আলাইহিস সালাম। সাইছা তুসা, খানায় কাবার পিছনে কালো গিলাপ দেয়া ঢাকা, লোকেরে যাইতে দেয় না, না দেওয়াই ভালো, না দেওয়াই ভালো, রহস্য আছে। ওই জায়গায় 40 বৎসর পর্যন্ত দাঁড় করায় রাখছিল। 40 বৎসর পরে আদম আলাইহিস সালামের মাথায় রুহু দিছে, আস্তে আস্তে রুহু আয়া সারা শরীরে। তখন আদম আলাইহিস সালাম চোখকে দেখেন আর মাটি নাই, গোশত রক্ত হাড্ডি চামড়া চকমক চকমক জলমল জলমল করতে লাগছে। চোখকে দেখতেছেন, মুখে কথা বলতে পারছেন, পায়ে হাঁটতে পারছেন। রুহ যখন আদম আলাইহিস সালামের মাথা মুবারকে আসছে, রুহ নূরে মুহাম্মাদি, রাসূলুল্লাহর নূর দেয়া রুহকে সৃষ্টি করেছে। ইমানের নূর নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, আদম আলাইহিস সালাম তো দূরের কথা, মাটি পানিরই খবর নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নবী। ইউমিনুনা বিল গায়েবে, ইমান রাখতে হবে বাতিনে। আদম হইতেই মানুষের সৃষ্টি, আদম তো দূরের কথা, মাটি পানিরই খবর নাই, কিচ্ছুই নাই কিচ্ছুই নাই, আল্লাহ আল্লাহ, তখন ছিলেন রাসূলুল্লাহ নবী। কাজেই তিনিকে মানুষ বলা, ইমান বরবাদ হয়ে যাবে। মানুষ বলা বললে ইমান থাকবে না, তিনি মানুষ না, তিনি কি? রাসূলুল্লাহ। আল্লাহ নিজে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
মুহাম্মদ আমি আল্লাহর পাঠানো, আল্লাহ মানো, আল্লাহ মানো। তিনিকে মানুষ বলা, আমরার মতো মানুষ বলা কাফের, আমাদের মতো মোল বলা তো দূরের কথা, মানুষ বললে কাফের। কোন আইনে কোন দলিলে মানুষ বলো? দুঃখের বিষয়, দুঃখের বিষয় আলোচনা করলেই তো বিভদ। মাদ্রাসায় পড়িয়া টাইটেল পাস করিয়া সার্টিফিকেট লইয়া আইসে মাদ্রাসায় চাকরি করে, আরবি একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, কোরআনের একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ জানে না। শত শত আলেমের কাছে প্রশ্ন করিয়া দেখছি, কয় হুজুর ফার্স্ট ডিভিশনে কামেল পাস করছি। আমি কামেল শব্দটা কোন সিগা, এটার মাদ্দা কি? আর রাও নাই, এই বন্ধ, বিদায়। বাবা আলেম হও, কুরআন বুঝো, হাদিস বুঝো, ঈমান ইসলাম তখন বুঝবে। দেখা দেখি তাড়াতাড়ি ধর্ম এই দুনিয়ার অধীনে না, ধর্মের অধীনে কেয়ামত পর্যন্ত দুনিয়া থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈমান, তিনি ঈমান। বাবারে কত বড় দরদি তিনি উম্মতের। আল্লাহ একদিন আইন করছে, আল্লাহ আইন করছে, এক ওয়াক্ত নামাজ যে ইচ্ছা করিয়া কাজা করবে, আশি হুক বা দুজখে জ্বলবে। আশি হুক বা মানে 2,88,00,000 বৎসর। এক ওয়াক্ত নামাজ যে ইচ্ছা করিয়া কাজা করবে, 2,88,00,000 বৎসর দুজখে জ্বলবে। আল্লাহ আইন করছে, আল্লাহর এই আইন প্রচার হইলে নবীজি দুঃখিত, হায় হায় রে আমার উম্মত আফদে বিপদে দুঃখে কষ্টে অভাবে অনটনে শয়তানের চক্রে বিমারে আমারে কতই না নামাজ কাজা করবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি 2,88,00,000 বর্ষ দুজখে জ্বলে, আমার উম্মতকে দুজখে তুই আমি বেহেস্টে থাকবো কেমনে? এত দূরও দেখি দুনিয়ায় আরো কেউ আছে? এই দিন যেদিন আল্লাহ আইন জারি করছে, এই দিন আরাফাতের মাঠে নবীজি ছিলেন, এই দিন তিনি মাগরিবের নামাজ আরাফাতে ইচ্ছা করিয়া নবীজি কাজা করছেন। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আরাফাতে ইচ্ছা করিয়া কাজা করিয়া মুজদালিফা যায়া এশার সঙ্গে আদায় করছেন। যাচ্ছা আমার উম্মত যদি এ হক্ত নামাজ কাজা করায় দুজখী হয়, আমি আসি উম্মতের সাথে। কত বড় দরদি ঈমান, কত বড় দরদি। মুজদালিফা গেলে আল্লাহ ডাক দিয়ে কয় দোস্ত আপনি যে আপনার উম্মতের কত দরদি, আমি টের পাইছি, আমি আইন জারি করছি এ হক্ত নামাজ ইচ্ছা করিয়া খাজা করলে 2,88,00,000 বর্ষ দুজখে জ্বলবে, আপনি ইচ্ছা করিয়া মাগরিবের নামাজ আরাফাতে খাজা করছেন, এখন আপনি দুজখ গেলে নবীজি যদি দুজখ যায় আল্লাহ থাকবে কোথায়? আপনার সায়ার আলাম বয়ে হরছে, আপন শেতায় ছায়া যেতায় দেহ শেতায়, এখন আপনি এখানে বসা, ছায়াও এখানে আসে।
সায়া যেতায় দেহ সেতায়, সায়া রাসূলুল্লাহ আল্লাহর সায়া, সায়া যদি দুদকে যায় দেহ থাকবে কোথায়? কত বড় কত বড় হেকমত আল্লাহর নবীর! উম্মতের দরদি হইয়া আরফাতে মাগরিবের নামাজ কাজা করছেন, মুজদালিফায় গেলে আল্লাহ বলছেন, দুষ্ট আপনি যে আপনার উম্মতের কত দরদি আমি টের পাইছি, যান যান, হেদায়তের বার আপনার উপরে অর্পণ করে দিলাম, হেদায়তের বার আপনার উপরে অর্পণ করে দিলাম। বাবা, কুরআন ওয়াইন তুবদু মাফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ আইন জারি করছে, মনে মনে যদি একটা গুনার কল্পনা করবে ছাড়তাম না, হিসাব নিব আমি হাসরের মাঠে, আল্লাহ আইন করছে। এই আইনে নবীজি রাজি না, তিনি মনক্ষুণ্ণ, তিনি দুঃখিত, হায় রে হায়, আমার উম্মতে মনে মনে গুনাহের কল্পনার থেকে বাঁচতে পারবে না, মনে মনে গুনাহের কল্পনা করলে যদি আল্লাহ হিসাব নেয় হাসরের মাঠে, আমার উম্মতের উপায় নাই। তিনি নারাজ ও সন্তুষ্ট, চেহারা মুবারক মলিন, আল্লাহ ডাক দেয় কয় দুষ্ট আমি টের পাইছি, আমার আইন জারিতে আপনার অন্তরে কষ্ট হইছে, আপনার উম্মতের দরদে দরদি আপনি, আপনার উম্মতে মনে মনে গুনাহের কল্পনার থেকে বাঁচতে পারবে না, তাই আপনি দুঃখিত দুষ্ট। আপনি অভিযোগ করেন, কমপ্লেন করেন, আমি আমার আইন উড্ডু করব। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ আমার উম্মতে মনে মনে গুনাহের কল্পনা করলে হিসাব নিও না তুমি হাসরের মাঠে, আল্লাহ কয় জান দোস্ত আমার আইন আমি উড্ডু করলাম, আপনার আইন আমি জিন্দা করে রাখলাম। কুরআনে কারিমে বহু শতবদি জায়গায় আল্লাহর আইন উড্ডু হয়ে গেছে, এইটারে কয় মানসুখ, নবীজি নাসেখ, নবীজির অভিযোগে আল্লাহর আইনকে আল্লাহ উড্ডু করে নিছে, তেলাওয়াত করলে সওয়াব হবে কিন্তু আইনটা স্থগিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতের কত বড় দরদি। হ্যাঁ, আজ সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জন্ম বৃত্তান্ত, মিলাদুন নবী, নবীজির শান মান যে কত মহান, এই বিষয়ে জানার জন্য এই মিলাদুন নবী জায়গায় জায়গায় উদযাপন করা হচ্ছে। বাবা, মৃত্যুর পরে গুসুল দেয়া, কাফন দেয়া, জানাজা কইয়া কবরে নিয়ে দাফন করে, খাটকি বিষয় আয় পড়ে, এই যে টাকা পয়সা ধন সম্পদ কামাই করছ, একটিও তোমার কবরে দিবে না, ছেলে মেয়ে সন্তানাদি ভাই ভগ্নি বন্ধু বান্ধব কেউ কবরে যাবে না, লেপ তু সহ আজ শুইছ, বালিশ শীতান দিছ, লেপ টেপ নাই, বালিশ নাই, মাটিতে শুয়ে তুই চলে আসছে, হায় এই দুনিয়ার কেউ সঙ্গী নাই। এমন সময় নাকিরাই নামক দুই ফেরেশতা, মুনকার নাকির, নাকিরাই নামক দুই ফেরেশতা কবরে আসিয়া লুককারে জিন্দা করিয়া বসায়, বসায়া তিনটা প্রশ্ন করবে। এক নম্বর, মার রাব্বুকা, তোমার আল্লাহ কে? দুই নম্বর, মা দিনুকা, তোমার ধর্ম কি? তিন নম্বর প্রশ্ন, মান হাজার রাজুল্লাহি বৈসাফিকুম, তিনি কে যিনি তোমার কবরে? দেখো স্যার, তিনি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
মা বাপ ভাই ভগ্নি বন্ধু বান্ধব সন্তানাদি কেহই কবরে গেল না, কিন্তু নবীজি উম্মতের এত দরদি, তিনি স্বয়ং উম্মতের কবরে হাজির, তিনি স্বয়ং উম্মতের কবরে হাজির। বাবা প্রশ্ন করতে পারো, প্রশ্নের তো প্রয়োজন করে না, কেন সহি হাদিস। এরপরেও যদি প্রশ্ন করো যে এই কুমিল্লা একটা মানুষের কবরে যদি নবীজি আসেন মদিনায় কেডা, মদিনায় কেডা, এত বড় প্রখণ্ড দুনিয়া, সূর্যের অস্ত নাই, অস্ত নাই, এখনো সূর্য উদয়, দুনিয়া বড় প্রখণ্ড। এই প্রখণ্ড দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি জায়গায় কোটি কোটি মানুষ একই সময়ে কবরে দাফন, নবীজি একজন এক মদিনায়। এই লক্ষ লক্ষ কোটি কোটি কবরে একজন এক মদিনার তাকিয়া কেমনে থাকবে? এই যে এইল ইমান নাই যার, তার প্রশ্ন। এখন শোনো, একজন আল্লাহর ওলি, নবীজির প্রেমিক, একজন আল্লাহর ওলি এক মুহূর্তের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা বৃক্ষের পাতায় পাতায় একই সময়ে থাকতে পারে। এই ক্ষমতা যদি আল্লাহ ওলিরে দান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনির ক্ষমতা কত বড়। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেটা নবী দুজাহান নাই। ঈমান, নবী দুজাহান ঈমান। বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র ঈমান, তিনি উম্মতের দরদি। আল্লাহ আইন করছে ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, শেষ বিচারের দিন নাকি বদি ওজন হবে। আল্লাহ আইন করছে সামান্য নেকি ওজনে যার কম হবে, সামান্য নেকি ওজনে যার কম হবে, হাবিয়া দুজক তার মা হবে। মার পেটে সন্তান যেমনে, হাবিয়া দুজকের পেটে তেমনে থাকবে। নেকি বদি ওজন আরম্ভ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির পাল্লার দ্বারে দাঁড়ানো, সামান্য নেকি ওজনে কম হইলে নবীজি নিজের তবিলের নেকি দিয়া পূরণ করে দিবেন, উম্মতকে দুজখে যাইতে দিবেন না। এত বড় দরদি জি। বাবা ফুলসেরাত 30,000 বৎসরের রাস্তা, চুল হইতে চিকন, তরবারি হইতে দাঁড়াল, 30,000 বৎসরের রাস্তা ফুলসেরাত। উম্মত যখন ফুলসেরাতে যাবে, নবীজি রহমতের হাত ধরে দিবে, উম্মত পা উঠাইবে ফুলসেরাতে, চক্কের ফাতি মারবার আগে 30,000 বৎসরের রাস্তা পার হইয়া বেহেশতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কত বড় দরদি, তিনি ঈমান। বাবা তিনি ঈমান। নামাজ পড়া ফরজ, আমি বড় সংক্ষিপ্ত ওয়াজ করতেছি, সময় কম, বড় সংক্ষিপ্ত ওয়াজ করতেছি। বাবা রে নামাজ পড় ফরজ, নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়তে হবে, না পড়লে নামাজ হবে না।
আত্তাহিয়াতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু পড়তেছেন কিনা? পড়তেছেন? নবীজিরে সালাম না দিলে নামাজ হবে না? বাবা, নামাজ আল্লাহর, ইয়াকা নাবুদু আল্লাহ, একমাত্র তোমার বন্দিগি করে। নবীজির শান কত মহান, তিনি কে নামাজে সালাম না দিলে আল্লাহর নামাজ হয় না। একটু চিন্তা করো জি বাবা, এই দুনিয়ায় সরকারি বেসরকারি বালা মন্দ ছোট বড় যত মানুষই হোক, আলেম ফাজেল যত মানুষই হোক, নমাজ তারে সালাম দিলে নমাজ হইব? নমাজ তাকে সালাম দিলে নমাজ হইব? বাহ, এই দুনিয়ার কোন মানুষকে নমাজ তাইকে সালাম দিলে নমাজ হবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না দিলে নমাজ হইবে না। একটু চিন্তা করছো বাবা? তিনি কে বাবা? সঙ্গের সাথী কবর হাসর মূল সেরাতে কেউ নাই এক নবীজি বাদে, আল্লাহ জব্বার, আল্লাহ কাহার, আল্লাহর মধ্যে গজব আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে গজব নাই। তিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টির জন্য নবীজি রহমত, আল্লাহর মধ্যে গজব আছে কিন্তু নবীজির মধ্যে নাই। নবীজি সমস্ত সৃষ্টির জন্য রহমত, ইমানের সঙ্গে যে বেয়াদবি করবে ইমান থাকবে না, কাফের হবে। বেয়াদবি সামান্য একটু বলছি, কেউ যদি কয় নবীজির পায়খানা, কাফের হবে। কেউ যদি বলে নবীজির পায়খানা, কাফের হবে। কি বলতে হবে? পায়খানা মুবারক, পায়খানা মুবারক। মুবারক মানে বরকতের জিনিস। মুবারক শব্দ দেওয়া তিনি পায়খানাকে সম্মান দিতে হবে। কেউ যদি বলে নবীজির পেশাব, কাফের হবে। পেশাব মুবারক বলতে হবে, মুবারক শব্দ দেওয়া পেশাবকে সম্মান দিতে হবে। এই দুনিয়ায় আদম সন্তান মানব জাতির অলি দরবেশ গোস কুথু ভক্ত ভাবতাদ আব্দাল সজীব নকিব, সব মানুষের পায়খানা নাপাক, পায়খানা নাপাক, দুর্গন্ধ, হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পেশাব পায়খানা মুবারক পাক, পাক পবিত্র, মেষকে অম্বরের চাইতে সুগ্রাণ, উম্মতের জন্য হালাল, হালাল। চিন্তা করো, উম্মে আয়মান শরীয়তে নবীজির ফুফি আম্মা, উম্মে আয়মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু খেদমত করত। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব মোবারক অসুস্থ অবস্থায় একটা পেয়ালার মধ্যে রাখিয়া দিছেন। উম্মে আয়মান পিপাসিত অবস্থায় গুম হইতে জাগ্রত হইয়া আসছে, আয়া শরবত মনে করিয়া পেশাব মোবারক খাইলছে। সকালে সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, উম্মে আয়মান আমার পেশাব কি হলো? উম্মে আয়মান কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গুম হইতে পিপাসিত অবস্থায় জাগ্রত হইয়া শরবত মনে হইয়া খাইয়াছি, খাইছি তো খাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এত স্বাদের জিনিস আর খাই নাই। নবীজি বললেন না অন্যায় করছ, এই কথা বলেন নাই, হারাম খাইছ বলেন নাই, গুনাহ করছ বলেন নাই,
কোনো আলেম কেয়ামতের আগে প্রমাণ করতে পারবে না। আমি প্রমাণ করব কিতাব দিয়া, যখন চাও তখন। তিনি বললেন না দেখ হারাম খাইস বা গুনা করস। তিনি কি বলছেন, লাই জাহান্না বাতনুকে আবাদানিয়া উম্মায়মান, হে উম্মায়মান, 3000 রোগ আল্লাহ সৃষ্টি করছে, 1000 রোগের ওষুধ কিছুটা ডাক্তার কবিরাজ জানে, আর 2000 রোগের খবর ওরা হয় না, 2000 রোগের খবর ওরা হয় না, 3000 রোগ আল্লাহ সৃষ্টি করেছে, 3000 রোগ তোমার দেহের জন্য হারাম হারাম হয়ে গেছে, এই 3000 রোগে তোমার এই দেহে আর আসর করতে পারবে না, বরং লায়া মুসুন্নারু, দুজকের আগুনে এই দেহে আর স্পর্শ করতে পারবে না, পারবে না। তিনি কে? ইহুরাত গর্দাদ হামা পলি দিদি জুদা, ওয়া হুরাত গর্দাদ হামা নূরে খুদা, ইহুরাত গর্দাদ হামা পলি দিদি জুদা, ওয়া হুরাত গর্দাদ হামা নূরে খুদা। তুমি আমি যে খাদ্য খাই, গু পায়খানা নাপাক দুর্গন্ধ হারাম হইয়া বাইর হয়, এই খাদ্য নবীজি খাইতেন, আল্লাহর নূর হইয়া বাইর হইত। নবীজি পেশাব পায়খানা মোবারক করতে গেছেন, করিয়া আসছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহনে গেছে, দেখতো গিয়া দেহে নাই, কিচ্ছু নাই, মাটিয়ে গ্রাস করছে, মাটির থেকে মেশকে অম্বরের চাইতে সুগ্রাণ সুগ্রাণ বাইর হইতাছে। যদি নবীজি এই দুনিয়া সৃষ্টি জগতের মাটিতে পেশাব পায়খানা মোবারক না করতেন, আজকে বিভিন্ন রঙের ফুলের মধ্যে সুগ্রাণ থাকত না, এই ফলের মধ্যে বিভিন্ন রকমের ফল বিভিন্ন রকমের স্বাদ, নবীজির পেশাব পায়খানা মোবারক দুনিয়া না হইলে এই স্বাদ ফলের মধ্যে পাওয়া যাইত না। কেল রে মক্কা নগরে আরশে আজিম হইতে, আল্লাহ নিজে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ আল্লাহর রাসূল, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করিয়া আল্লাহ কইছে, নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি সৃষ্টি হইয়াই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবীজিকে সৃষ্টি করিয়া নাম রাখছে মুহাম্মদ, চার হরফে, মিম হয়ে মিম দাল মুহাম্মদ, চার হরফ, নবীজি সৃষ্টি হইয়াই আল্লাহর নাম রাখছে আল্লাহু আল্লাহ, চার হরফ, আলিফ লাম লাম হে আল্লাহ, চার হরফ, আল্লাহ নবীজির নাম রাখছে মুহাম্মদ, চার হরফ, একটার মধ্যে নকতা নাই, নবীজি হইয়া আল্লাহর নাম রাখে চার হরফ, একটার মধ্যেও নকতা নাই, এই ওয়াজ করার সুযোগ আজগ নাই। বাবারে নবীজির নাম আল্লাহ রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ, একটা হরফে নুকতা নাই, কেন? এই যে আলিফ কালি বের নিচ্ছে নুকতা, তেরুহদি নুকতা, সেরুহদিন নুকতা, জিমের নিচ্ছে নুকতা, 12 হরফের মধ্যে একটার মধ্যে নুকতা নাই কেন, বেদ কি? নবীজি হইয়াই আল্লাহর নাম রাখে লা ইলাহা ইল্লাল্লাহ, 12 হরফ, 12 হরফ, একটার মধ্যেও নুকতা নাই, আল্লাহর নাম 12 হরফ, আল্লাহ নাম রাখছে নবীজির 12 হরফে, নবীজি আল্লাহর নাম রাখে 12 হরফে, 2 এর 12 দুগুণে 24,
আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারো রবে, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ বারো রবে, বারো জীবনে চব্বিশ হরফে কালেমায়ে তৌহিদ দুনিয়ায় আসিয়াছে, চব্বিশ হরফের কালেমায়ে তৌহিদ জন্ম হইয়া দুনিয়ায় আসিয়াছে। আল্লাহ জানে দুনিয়া সৃষ্টির আগে চব্বিশ ঘন্টার দুনিয়া হবে, ইমানদার বিশুদ্ধ অন্তঃকরণে একবার চব্বিশ হরফের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, চব্বিশ ঘন্টার গুনাহ মাফ হইয়া যাবে। বাবা, এখন আর আগে আমি অগ্রসর হইতেছি না, যিনি তোমার আমার জানের জান রহমত বাদে বাঁচবে না কেহই এই দুনিয়ায়, রহমতের দ্বারা বাঁচে আসি। আল্লাহ কয় আরসালনা কাইল্লা রহমাতাল্লিল আলামিন, নবীগো সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত বানাইয়া পাঠাইছি। যিনি ইহকালে রহমত, কবরে হাসরে ফুলসেরাতে মিজানে, সেই রহমাতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সম্মান প্রদর্শনের জন্য সবাই দাঁড়ায় সালাম পড়ায়া নাবি সালাম আলাইকা ও আরশে নিশি হো ইফকা হামসে আদা হো তুমি তো মাহবুবে খুদা হো। এখন আমি বিদায় আরো আল্লাহুম্মা আমিন। আমার ইন্তেকাল করছে আমার আম্মা 40 70 বছর, আমার আম্মা তো ইমা ফজলান দাইমা নজরার রহমাতুম ওয়াসলান কা ইলমান নাফিয়া কালবান মুনাব্বারা তাফিকান সুআন সাবরান জামিলা ওয়া আজরান আযীম আল্লাহুম্মা আমিন। সানা যাকিরা বাদনা সাবরা রিজকান ওয়াসা ওয়াসাইম মাশকুরা وذنبا مغفورا وعملا مقبولا دعاء مستجابا ملكا الله نصيبا وجنة في الدرس ونعيما مقيما الله تمر بندرا দুনিয়ার কোন অর্থের স্বার্থে আসে নাই এই মাহফিলে, ইহ জগতের বেহেস্তের বাগানে দুনিয়ার অর্থের স্বার্থের জন্য আসে নাই। তুমি তোমার হাবিবের ভালোবাসা কেমনে পাবে এই উদ্দেশ্যে আসিয়াছে। আল্লাহ তোমার তোমার হাবিবের প্রেমিক বানায়া রাইখো জগতে, দুহাই তোমার জাত জালালে, তোমার তোমার হাবিবের প্রেমিক বানায়া রাইখো দুনিয়াতে, তোমার তোমার হাবিবের প্রেমিক বানায়া নিয়ে গয় আল্লাহ কবর দেশে, তোমার তোমার হাবিবের প্রেমিক বানায়া উঠাইয়ে গয় আল্লাহ হাশরের মাঠে। যে প্রেমিকদের জন্য বেহেশতের হুরগেলমান আশেক পাগল হইয়া রয়েছে, যে প্রেমিকদেরকে দুজকে দেখলেই ভয় পাইবে, আল্লাহ প্রত্যেকের মাতৃ পিতৃ বংশে আবাল বৃদ্ধ নর নারী যারা কবর দেশে, দুনিয়ার অন্যায় অপরাধের জন্য যদি দরা ভরিয়া থাকে আজকের এই বেহেশতের বাগানের খাতিরে, আজকে কুরআন হাদিসের বরকতে, আল্লাহ দরুদ শরীফের বরকতে, তোমার নবী দুজাহানের মহব্বতে কবর বাসি ভাই বোনদের মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, চিরদিনের তোরে মা করো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মান আলামো
في سر وعلاني تقبل مني ومنا يا الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.